অন্তপুরীর ঢকুয়াখানার ঐতিহাসিক ফাট বিহু চারিকরিয়ার পারত অনুষ্ঠিত ঐতিহ্যমণ্ডিত ঢকুয়াখানার ফাট বিহুর অন্তিম দিনা সমাগম ঘটিল অজস্র লোকর চিরপ্রবাহমান চারিকরিয়া নৈর পারর ফাট বিহু থলিত খোল খেলে অসমীয়া সংস্কৃতির বরপেরা। দেওবারের দিনটুত উখল মাখল হল ঢকুয়াখানার মৌ ঘুরি চাপরি। ঐতিহাসিক ফাট বিহুর বাকরিত আমন্ত্রিত শতাধিক বিহু দলে একেলগে পরিবেশন করিলে মুকলি বিহু। সাতা পুরুষিয়া পরম্পরা আর ঐতিহ্য অক্ষুণ্ণ রাখি পুয়াতে গোট খালেহি হাজার হাজার মানুষ সাজপার পরিধান করে মৌখুলি চাপরির ফাট বিহু বাকরি নিনাদী সংস্কৃতির শিখা। জাতি জনগোষ্ঠীর মহামিলনের পণ্যস্থলী মৌখুলি চাপরি। ঐতিহ্যমণ্ডিত এখন বিহুলে আহিলো আজি ফাট বিহু। বহুত মরম আদর সম্মান আর ইমান হেঁপাহ বুটলিছো যে সকলে ভাবা নাই, জীবন সদায় মনত থাকি যাবলগীয়া দিন। মিচিং দেউৰী, সোণোৱাল কছাৰী, হাজং, বড়ো, চুতীয়া, খামতি, টাই আহোম আদি প্রায় প্রতিটি জাতি জনগোষ্ঠীরে কৃষ্টি সংস্কৃতিরে পুনর্বার জীপাল হয়ে পড়িল মৌখুলি চাপরি। তিনি কুড়িরও অধিক বিহু দলে গছর তলত পরিবেশন করিলে বিহু। পুয়ার ভাগত সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করে অভিনেত্রী প্রীতি কঙ্কনায়। অসমৰ চহা জীৱনৰ অন্যতম সম্পদ ঢকুৱাখানাৰ ফাট বিহু, য'ত উদ্ভাসিত হয় চহা জীৱনৰ প্ৰতিচ্ছবি। লক্ষীমপুৰৰ পৰা সন্দীপ লাহৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম।